আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। শুরু করেছিলাম ফ্রাইডে অফার দিয়ে প্রতি শুক্রবারে, কিন্তু সেলটেক থেকে ফ্রাইডে উপলক্ষে দারুণ দারুণ ডিসকাউন্টের নতুন নতুন প্যাকেজ দেওয়া হয়, যেখানে বিশেষ করে রাইজেন 5 5600G প্রসেসর বারবার রাখা হয়েছে। 5600G প্রসেসর তখন আমরা দিয়েছি 13,000 টাকায়, যখন মার্কেটে ছিল প্রায় 14,000 টাকা। 13,500-13,600 যখন ছিল তখন আমরা দিয়েছি 12,800 টাকা। যখন প্রসেসরটির দাম 13,300 থেকে 13,500 টাকা তখন আমরা এখন এই প্রসেসরটি দিচ্ছি 12,500 টাকায়। সো টোটাল ভিডিওটি দেখবেন, আশা করছি আপনার পছন্দের প্যাকেজ আপনি পেয়ে যাবেন। ফ্রাইডে উপলক্ষে আমরা 4টি প্যাকেজ নিয়ে এসেছি, যেখানে মাত্র 12,500 টাকা থেকে শুরু করে 41,000 টাকার মতো প্যাকেজ আছে। ভিউয়ার্স, আমরা ভিডিওটি শুরু করতে চাচ্ছি যে আমাদের যে 12,500 টাকার ফ্রাইডে অফার আছে, এই অফারটি শুধুমাত্র কিন্তু আগামী শুক্রবারের জন্য। আমরা জাস্ট 24 ঘন্টার জন্য এই প্রাইসটি রাখব, যেখানে 12,500 টাকায় আপনি পাচ্ছেন ইন্টেল Core i3 6th Gen দিয়ে একটি ডেস্কটপ কম্পিউটার। আমাদের বিগত অনেক ভিডিওতে আমরা 15,000 টাকায় বিক্রয় করেছি 6th Generation দিয়ে পিসি পার্ট। এই পিসিটা আমরা বিক্রয় করছি মাত্র 12,500 টাকায়। যারা ফ্রিল্যান্সিংয়ের জন্য খুবই চিপ বাজেটের মধ্যে ডেস্কটপ কম্পিউটার চাচ্ছেন উইথ ওয়ারেন্টি এবং নতুন প্রোডাক্ট দিয়ে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কনফিগারটি অনেক বেশি ভালো হবে। 12,500 টাকায় পিসিটি বানানোর ক্ষেত্রে আমাকে কিছু জায়গায় একটু কম দিতে হয়েছে, যেমন এখানে কিন্তু ক্যাশিংটি কিন্তু নট RGB, কোনো RGB নেই। বাট RGB না থাকলেও কিন্তু ক্যাশিংটি চমৎকার ক্যাশিং, পাওয়ার সুইচ, রিস্টার্ট সুইচ, USB 2 আছে, অডিও পোর্ট আছে। বাট কম দামের ক্যাশিংগুলোতে সামনের অডিও পোর্ট অনেক সময় কাজ করতে চায় না। যাই হোক, বাজেটটি কম থাকার কারণে কিন্তু এমনটি করতে হয়েছে, যেখানে কিন্তু আমি 4GB DDR4 RAM রেখেছি। আসলে এই বাজেটের মধ্যে সচরাচর আমরা i3 4th Generation বা i5 4th Generation দিয়ে পিসি বিল্ড করে থাকি, বাট আমি চেষ্টা করেছি যে বাজেট একটু কম হলেও সেখানে যদি একটি আপডেট কনফিগারেশন রাখা যায় এবং অফারের মাধ্যমে দেওয়া যায় তাহলে আপনাদের খুবই হেল্প হয়। 4GB র্যামের সাথে সাথে এখানে SSD রাখা হয়েছে Kingspac ব্র্যান্ডের, 128GB SSD রাখা হয়েছে। আর Esonic ব্র্যান্ডের মাদারবোর্ডটি রাখা হয়েছে, যেখানেও 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে, সে পাওয়ার সাপ্লাইও কিন্তু আপনারা 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। অর্থাৎ মাত্র 12,500 টাকায় আপনারা এই কনফিগারটি পাচ্ছেন। ভিউয়ার্স, 12,500 টাকার কনফিগারেশনটি আপনারা অনেকেই দেখেছেন, বাট যাদের বাজেট একটু বেশি আপডেট কনফিগারেশন পেতে চান তাদের জন্য কিন্তু এই কনফিগারেশনটি 24,800 টাকায় ইন্টেল Core i3 10th Generation দিয়ে করা হয়েছে। বুঝতে পারছেন যে আসলে কিছু কিছু জায়গায় কিছুটা কম নিতে হচ্ছে, যেমন এখানে SSD 128GB নিতে হচ্ছে, বাট 128GB SSD দিয়েও কিন্তু আপনি খুব চমৎকারভাবে ডেস্কটপ কম্পিউটার চালাতে পারবেন। কিন্তু কথা হলো যে বাজেট যদি এমন হয় যে শুধুমাত্র আমার যে বাজেট, সে বাজেট ম্যাক্সিমামটি যদি আমি শুধু প্রসেসরের জন্য ব্যবহার করি তাহলে কনফিগারটি ততটা সুন্দর হয় না যতটা সুন্দর আশা করা যায়। দেখুন, যে 24,500 টাকার মধ্যে যে কনফিগারটি করেছি সেখানে i3 10th Generation প্রসেসর রাখা হয়েছে। প্রসেসরটি কিন্তু নতুন প্রসেসর, 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে প্রসেসরটিতে। এবং যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেটি হলো আসোসের মাদারবোর্ড H510। আসোসের এই মাদারবোর্ডটিতেও কিন্তু আপনি 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। এবং মজার বিষয়টি হলো যে মাদারবোর্ডটির প্রাইসটি ধরা হয়েছে মাত্র 8,500 টাকা। আমি যে প্রাইসগুলো আসলে থ্রো করব আমাদের ফ্রাইডে অফার উপলক্ষে, সে প্রাইসগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন। আই থিঙ্ক আপনারা তাহলে কনফিগারটি করতে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করবেন বলে আমি মনে করি। এটি কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড আসোসের H510, এবং এখানে 4GB র্যাম রাখা হয়েছে। আপনারা চাইলে কিন্তু র্যামগুলো 4 থেকে 8 কনভার্ট করতে পারেন বা 8 থেকে 16 কনভার্ট করতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা প্রাইসের কিছুটা কম বেশি হতে পারে। এই কনফিগারেশনে আপনারা কি পেলেন তাহলে 24,800 টাকার মধ্যে প্রসেসর পেলেন, i3 10th Gen মাদারবোর্ড পেলেন, 4GB র্যাম পেলেন এবং 128GB SSD আপনারা পেলেন Kingspac ব্র্যান্ডের। এবং সঙ্গে কিন্তু চমৎকার একটি ক্যাশিংও আছে। আমরা অনেক সময় শুধুমাত্র ক্যাশিং দেখে কিন্তু কনফিগার জাজমেন্ট করে ফেলি, যে ক্যাশিং 8GB মানেই এর ভেতরে যা আছে সব কিছু দিয়ে গেমিং করা যাবে। বিষয়টি কিন্তু আসলে তা না। এই ক্যাশিংটি কিন্তু চমৎকার ক্যাশিং, যেখানে 4টি ফ্যান আছে, সামনে 3টি ফ্যান এবং পেছনের দিকে 1টি ফ্যান আছে। উপরের দিকে যদি একটু দেখাই, USB 2 পোর্টস আছে 2টি এবং USB 3 আছে 1টি।
এবং ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে উপরের দিকে। ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার থাকার কারণে কি ময়লা যদি জমে যায় তারপরেও কিন্তু সেটি খুবই সহজে পরিষ্কার করা যাবে। কেউ যদি ইন্টারেস্ট ফিল করেন যে উপরের দিকে দুইটি কুলিং ফ্যান আপনি লাগাবেন এক্সট্রা, সেটিও লাগাতে পারবেন। আর পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবিনেটটি ক্যাসিংয়ের দেখা যাচ্ছে যে একদম নিচের দিকে দেওয়া আছে। সো যারা মনে করছেন যে পাওয়ার সাপ্লাইয়ের ক্যাবলগুলো যেন বাইরে থেকে দেখা না যায়, তাদের জন্য কিন্তু ক্যাবল ম্যানেজমেন্টও সুন্দরভাবে এই ক্যাসিংটি দিয়ে করতে পারবেন। কোরাই 3 টেনজেন দিয়ে পজিশন নিচে একটি কনফিগার দিতে চেয়েছিলাম, যেখানে এই কনফিগারটি করেছি মাত্র 24,800 টাকা। ভিউয়ার্স, আসলে প্রধান অতিথির আগমন কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে। বলতে পারেন আমাদের রাইজেন 5 5600G দিয়ে এই ডেস্কটপ কম্পিউটারটি আপনারা পাচ্ছেন মাত্র 28,000 টাকা, যেখানে কিন্তু জাস্ট প্রসেসরের প্রাইসই ধরা হয়েছে মাত্র 12,500 টাকা। প্রসেসরটি রাখা হয়েছে রাইজেন 5 5600G, এটি একটি 5000 সিরিজের প্রসেসর। প্রসেসরটিতে 6টি কোর আছে, 12টি থ্রেড আছে, 3.90 GHz ফ্রিকোয়েন্সি থেকে 4.40 GHz পর্যন্ত চলবে। 3 ইয়ার্স ওয়ারেন্টি সহ প্রসেসরটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 12,500 টাকায় এই কনফিগারেশনে, এবং টোটাল কনফিগারেশনটি করা হয়েছে মাত্র 28,000 টাকা, যেখানে কিন্তু মাদারবোর্ড হিসেবে পাচ্ছেন আপনারা আসোস প্রাইম A320MK। এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যে ভিডিওটিতে কিন্তু মাদারবোর্ড ছিল আসোস প্রাইম A320MF, বাট MF যে মাদারবোর্ডটি সেখানে কিন্তু NVMe স্লট ছিল না, HDMI স্লট ছিল না। বাট A320MK এই মাদারবোর্ডটি কিন্তু NVMe এবং HDMI পোর্ট বিলংস করছে, এবং 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু আপনারা মাদারবোর্ডটিতে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ মাদারবোর্ড প্রসেসর সম্পর্কে জানার পরে আগ্রহ থাকে র্যাম সম্পর্কে, এবং এখানে যে র্যামটি রাখা হয়েছে সেটি কিংসম্যান ব্র্যান্ডের একটি গেমিং র্যাম। এটি 3200 MHz র্যাম, যার ক্যাশ লেটেন্সি 16/18/18/38। প্রোডাক্ট লাইফ টাইম ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন এই র্যামটিতে, যার প্রাইসটি ধরা হয়েছে মাত্র 2,800 টাকা। 128GB NVMe রেখেছি, যে NVMe-র MRP প্রাইস কিন্তু 2,800 টাকা হলেও কনফিগারেশনে মাত্র 2100 টাকা রাখা হয়েছে। 4 বছরের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। NVMe-র মডেলটি হলো KM600, এবং ওয়ারেন্টি বলতে পারেন আপনারা প্রসেসর মাদারবোর্ড 3 বছর, NVMe-তে 4 বছর, এবং র্যামে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। এই প্যাকেজে যে ক্যাসিংটি রাখা হয়েছে সেই ক্যাসিংটি হলো ওভো ব্র্যান্ডের 4টি ফ্যান সহ একটি ক্যাসিং রাখা হয়েছে। সামনে 3টি ফ্যান আছে এবং পেছনে 1টি ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন। এই ক্যাসিংটি খুবই জনপ্রিয় একটি ক্যাসিং। ক্যাসিংটির মডেলটি হলো E335D, এবং এই ক্যাসিংটিতে উপরের দিকে যদি আপনারা দেখেন তাহলে 3টি USB পোর্ট আছে, যার মধ্যে 2টি USB 2 এবং 1টি USB 3 আছে। আপনারা অনেক সময় একটি বাটন দেখে কনফিউশনে পড়ে যান যে LED বাটন, আসলে এখানে একটি সুইচ আছে। যদি আপনি কখনও ARGB ফ্যান এই ক্যাসিংটিতে লাগান, সেক্ষেত্রে আপনি এই সুইচটি ইউজ করে ক্যাসিংয়ের ফ্যানগুলো কন্ট্রোল করতে পারবেন। উপরের দিকে দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারও আছে। সো পাশের ট্যাম্পার্ড গ্লাস এবং নিচের দিকে দেখা যাচ্ছে যে পাওয়ার সাপ্লাইয়ের জন্য আলাদাভাবে ক্যাবিনেট দেওয়া আছে। টোটাল এই কনফিগারেশনটি রাখা হয়েছে মাত্র 28,000 টাকা, এবং এই কনফিগারেশনের প্রাইসগুলো আগামীকালের জন্য শুধুমাত্র রাখা হয়েছে। ভিউয়ার্স, আপনারা আমাদের শেষ যে কনফিগারেশনটি, যেটি আমরা মাত্র 40,000 টাকায় করেছি, সেটি নিয়ে কথা বলতে চাই। আসলে আমাদের কনফিগারেশনটি আমরা এভাবেই সাজিয়েছি যে রাইজেন 5 5600G দিয়ে 2টি প্যাকেজ করব, একটি আসলে লো বাজেটের মধ্যে, আর একটি বাজেট একটু হাই করব, যারা আসলে একজন প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চান। রাইজেন 5 5600G প্রসেসরটি 12,500 টাকায় রাখা হয়েছে, বাট যে মাদারবোর্ডটি এখানে রেখেছি সেটি হলো অ্যাজরকের স্টিল লিজেন্ড সিরিজের একটি মাদারবোর্ড, B450 মাদারবোর্ড। এই মাদারবোর্ডটির প্রাইস হলো 13,700 টাকা। এই মাদারবোর্ডে আপনারা 4টি র্যাম স্লট পাচ্ছেন, 2টি NVMe স্লট পাচ্ছেন। মাদারবোর্ডটি নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও করেছি, সে ভিডিওগুলো দেখলে হয়তো বা মাদারবোর্ডটি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। মাদারবোর্ডে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ডে চাইলে আপনি 5700G প্রসেসরও চালাতে পারবেন। এটি একটি ATX মাদারবোর্ড, অর্থাৎ এই মাদারবোর্ডগুলো ইউজ করলে আপনি মাইক্রো ATX ক্যাশিং ব্যবহার করলে কিন্তু সমস্যা হবে, সেক্ষেত্রে আপনাকে ATX ক্যাশিং ব্যবহার করতে হবে। পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে অ্যান্টেকের 350 ওয়াটের। আসলে এই ধরনের মাদারবোর্ডের জন্য আপনি নর্মাল পাওয়ার সাপ্লাই চুজ করবেন না, তাহলে আপনার মাদারবোর্ডটি ক্ষতিগ্রস্ত হতে পারে। 350 ওয়াট পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস ধরা হয়েছে মাত্র 2,500 টাকা, এবং এখানে 256GB NVMe রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন
টিম ব্র্যান্ডের MP33 মডেলে 256 GB NVMe প্রাইস ধরা হয়েছে 3000 টাকা। যদিও কম প্রাইসের মধ্যে NVMe আছে, এই NVMe-টির 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং এখানে আমি র্যামের 2টি মডিউল রেখেছি। আপনারা জানেন কিংসম্যানের র্যামগুলো গেমিং র্যাম, এখানে 8x2 অর্থাৎ 2টি র্যাম রেখেছি। এই র্যামটির প্রাইসটি হলো 2800 টাকা করে 5600 টাকা পড়েছে। অর্থাৎ এই ক্যাসিংটি আমরা এই কনফিগারেশনে রেখেছি। এই ক্যাসিংটি কিন্তু আসলে ARGB ক্যাসিং। আপনারা হয়তো বা জানেন যে ARGB ক্যাসিংগুলোতে চাইলে কিন্তু ফ্যান চলবে বা এগুলো অফ করা যায় বা কন্ট্রোল করা যায়। একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি কিন্তু সুইচের মাধ্যমে এটি অফ করে দিয়েছি। আরেকটি সুইচ আছে পেছনের দিকে, পেছনের ফ্যানগুলো দেখতে পাচ্ছেন কন্ট্রোল হচ্ছে। বাট আমি যদি মনে করি যে সুইচের মাধ্যমে আমি এটা অফ করে দেবো, সেটি কিন্তু করতে পারবো। সুইচটি জাস্ট একটু চেপে ধরে রাখবেন, তারপরে কিন্তু এটি অফ হয়ে যাবে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যান কিন্তু চলমান আছে, বাট সুইচের মাধ্যমে কিন্তু আমি এটি কন্ট্রোল করেছি। এবং সামনের দিকেও কিন্তু সুইচের মাধ্যমে এটি কন্ট্রোল করা যায়। সো বাজেট একটু বেশি এই ক্যাসিংটির প্রাইস মাত্র 2800 টাকা রাখা হয়েছে এই কনফিগারেশনে। এবং টোটাল কনফিগারেশনটি দাঁড়িয়েছে 40,000 টাকা এই কনফিগারেশনটি। অর্থাৎ আমি আজকে যে 4টি কনফিগারেশন নিয়ে কথা বলেছি, একটি 12,500 টাকা, আরেকটি রাখা হয়েছে 24,800 টাকা, আরেকটি করেছি 28,000 টাকা, এবং লাস্ট যে কনফিগারেশনটি করেছি এটি হলো পড়েছে 40,000 টাকা। কনফিগারেশনটি পাবেন আপনি আমাদের সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড সুভাষ অর্কিড ICT ভবন 7th floor 703-40। আসলে আমি 703-40 এই দোকানেই থাকি, বলতে পারেন 740 নম্বর দোকান যেখানে আসলে আমি বসি, আর 728 নম্বর শপ। এখানে কিন্তু আসলে ক্যাসিংগুলো ডিসপ্লে করা আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। আর PC বিল্ড হয় হলো আমাদের 703 নম্বর শপে। ওয়েবসাইটের ঠিকানা www.seltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।